ঘরের ভিতরে গিয়ে দেখলাম রণক ভাই দাঁড়িয়ে আছে। রণক ভাইকে দেখে আমার মাথায় যেন আগুন ধরে গেল, কারণ রণক ভাইয়ের জন্যই অর্পা আপু আমাকে ভুল বুঝল। নিজেকে আর সামলাতে পারলাম না, রণক ভাইকে গিয়ে বললাম, আপনার কি দরকার ছিল এত বড় নাটক করার? অর্পা আপুকে কেন ভুল বুঝিয়েছেন? কি ক্ষতি করেছিলাম আপনার? খেয়াল করলাম রণক ভাই কোনো কথাই বলছে না। আমার রাগটা যেন আরো বেড়ে গেল, মনে যাচ্ছে রণক ভাইকে কষি একটা চড় দে। তাই করতে নিলাম, কিন্তু হুট করে অরণ্য এসে পেছন থেকে আমার হাতটা ধরে ফেলল। আমি অরণ্যের দিকে ফিরতেই অরণ্য আমাকে জড়িয়ে ধরল। আমি বুঝতে পারছিলাম না কে হচ্ছে এসব। অরণ্য জড়িয়ে ধরার সাথে সাথে খেয়াল করলাম চারিদিকের আলো আরো বেড়ে গেল। অর বাপু, রণক ভাই, আমার কিছু বান্ধবী সবাই হাততালি দিয়ে বলছে, হ্যাপি বার্থডে অনন্যা। এখনো আমার মাথায় কাজ করছে না, এসব কি হচ্ছে? মাথাটা খুব ঝিমাতে লাগলো, পরক্ষণেই জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পর খেয়াল করলাম অরণ্য আমার পাশে চিন্তামগ্ন হয়ে বসে আছে। আমার জ্ঞান ফেরার সাথে সাথে আমাকে বললেন, অনন্যা ঠিক আছো তো? তুমি কিছু হয়নি তো? হুট করে সবার এত পরিবর্তন দেখে কেন জানি না অবাক লাগছে। খেয়াল করলাম সামনে রণক ভাই আর অর্পা আপুও দাঁড়ানো। আমি ওদের দেখে রেগে যেতে নিলাম। অরণ্য আমাকে শান্ত স্বরে বললেন, অনন্যা ওদের কিছু বলো না, ওরা এতক্ষণ যা করেছে আমার কথাই করেছে। অরণ্যের কথাগুলো শুনে যেন আকাশ থেকে পড়লাম। কি বলে এসব, মাথার উপর দিয়ে যাচ্ছে সব। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। অরণ্য একটু মুচকি মুচকি হেসে বললেন, কিছু বুঝতে হবে না, আগে তোমাকে একটা সংবাদ দেই। অর্পা কোথায় গিয়েছিল সেটা তো সবার অজানা ছিল, অর্পা রণকের সাথেই পালিয়েছিল। আমি কথাটা শুনে বেশ অবাক হলাম। তাহলে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা কি আমার স্বপ্ন ছিল? ওরা যদি বিয়েই করে নেয় তাহলে একটু আগে এমন করে বললো কেন? অর্পা আপু পাশ থেকে বলে উঠল, তুই একটু শান্ত হ, আমি সবটা বলছি। আমি নিজেকে শান্ত করে বললাম, এবার বল। রণকের সাথে আমার রিলেশন ছিল 3 বছরের। রণক তোকে কিছু বলেনি, কারণ আমরা তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু হুট করে আমার বিয়ে ঠিক করাতে সব ঝামেলা পাকালো। কি করব বুঝতে পারছিলাম না, প্রচণ্ড সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। শেষমেশ বিয়ের দিন সকালে মনে হলো নিজের ভালোবাসাকে এভাবে কুরবানি করা ঠিক হবে না, তাই রণককে ফোন দিয়ে বললাম, রণক তুমি কি চাও আমরা এক হই? অর্পা তুমি এখন এই কথা জিজ্ঞেস করছো? তুমি যা করতে বলো তাই করব, তবু আমাকে ছেড়ে যেও না। তাহলে বাগানের কাছে চলে আসো। রণক আমার কথা শুনে বাগানের কাছে আসলো, আর আমি সুযোগ মতো রণকের হাত ধরে পালিয়ে গেলাম। তাহলে একটু আগে যে কাহিনী বলেছিলি সেটা কি ছিল? আমার প্রশ্নের জবাবে সবাই প্রথমে একটু হেসে নিল। সবার হাসি দেখে এবার সত্যি আমার গা জ্বলে যেতে লাগলো। রেগে গিয়ে বললাম, কি হয়েছে বলবি তো? অরণ্য মুচকি মুচকি হেসে বললেন, 4 মাস খুব জ্বালিয়েছে আমাকে, এই শাস্তি তো ভালোবাসার শব্দটা বলার আগেই দিতে হতো, আর একটু সারপ্রাইজ দেওয়ার বাকিও ছিল। হুট করে অর্পার সাথে দেখা, তখন অর্পাকে নিয়ে প্ল্যানটা করি। এরকম প্ল্যানটা কে করলো শুনি? অরণ্য হাসি হাসি মুখ নিয়ে বলল, আমি করেছি। এরকম একটা প্ল্যান করেছে বলে অরণ্যের প্রতি আমার খুব অভিমান জমে গেল। অভিমানে গাল ফুলিয়ে বসে রইলাম। অর্পাপু বলল, আচ্ছা অনন্যা থাক তুই, আমি আর রণক বাইরে গেলাম, তোদের মান অভিমানের পালা শেষ কর, আর চড়টা দেওয়ার জন্য সরি, জোরে লাগেনি তো, নাটক করতে গিয়ে ক্যারেক্টারের মধ্যে ঢুকে পড়েছিলাম। অর্পাপুর কথা শুনে অভিমানটা আরো বেড়ে গেল।
অভিমানে গলায় বললাম, হয়েছে, জুতো মেরে গরুদান করতে হবে না। অর্পা আপু হাসি দিয়ে রণক ভাইকে নিয়ে চলে গেল, আর আমি গাল ফুলিয়ে বসে রইলাম। অরণ্য আমার দিকে তাকালো, কিন্তু অভিমানের জন্য আমি আর অরণ্যের দিকে তাকালাম না। অরণ্যের চোখ যেন আমার থেকে সরছেই না, আমি যেন তার চোখের নিশানা থেকে নিজেকে সরাতে পারছিলাম না। ক্রমশ আমার অভিমান কমতে লাগলো, তবুও অভিমানটা ধরে রাখার নিরলস কসরত করে যাচ্ছি। অভিমানটা স্থির রাখার অনেক চেষ্টার পরও কেন জানি না অভিমানটা ধরে রাখতে পারলাম না। তাই অরণ্যকে জড়িয়ে ধরে অভিমানটা চোখের বৃষ্টি করে নামিয়ে দিলাম। ফুপাতে ফুপাতে বললাম, আমাকে এভাবে কষ্ট দেওয়ার কি কোনো দরকার ছিল? আমি যদি হারিয়ে যেতাম ওই জায়গা থেকে। আমি তো আমার অরণ্যকে চিনি, সে যে বাসা খুঁজে ফিরতে পারবে না সেটা আমার ভালো জানাই ছিল। সারপ্রাইজটা কেমন লাগলো? খুব বাজে লেগেছে। এভাবে আর সারপ্রাইজ দেবেন না, নাটক করতে গিয়ে তো রিংটাও ফেলে এসেছিলেন। খেয়াল করলাম অরণ্য আমার এই কথা শুনে অট্ট হাসি দিচ্ছে। কি ব্যাপার, এত হাসি দিচ্ছেন যে? হাসি দিচ্ছি এই জন্যই, আমি যে রিংটা ফেলে এসেছি সেটা নকল লিঙ্ক ছিল, আর আসল লিঙ্কটা আমার কাছে। নাটকটা বাস্তবমুখী করার এক অভিন্ন প্রচেষ্টা আর কি। এত বড় ছলনা, যান আর কথাই বলবো না আপনার সাথে। অরণ্য এবার আমাকে জোরে জড়িয়ে ধরল, মনে হচ্ছে তার নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি, তার হার্টবিটের আওয়াজ আমি শুনতে পাচ্ছি। এবার কানের কাছে মুখটা হালকা করে নিয়ে বললেন, আই লাভ ইউ পেতনি। এবার যেন তার প্রতি থাকা সকল অভিমান আমার মনে দুমড়ে মুচড়ে গিয়ে ভেঙে গেল। অভিমানটা টিকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমিও ফিসফিস করে বললাম, আই লাভ ইউ টু ভূতমশাই। আমার মতো কালো মেয়েকে ভালোবাসলেন কিভাবে? মানুষের দৃষ্টি সুন্দর অসুন্দরের বৈষম্য করে, আমার দৃষ্টিতে তুমি সবচেয়ে বেশি সুন্দর। কথাটা শোনার পর নিমেষের মধ্যে কোথায় যেন হারিয়ে গেলাম। কিছু বলতে চাইলেও আর বলতে পারছিলাম না, কারণ গলাটা থরথর করে কাঁপতে লাগলো। অরণ্য আমাকে এবার চোখটা হাত দিয়ে চেপে ধরল আর বললেন, আমার সাথে একটু চলো। কোথায়? আগে চলো তো, তারপর বলি। এত নাসরবন্দ মেরে বাবা এত বকবক করতে পারে। হয়েছে হয়েছে, আর বকবক করব না, এবার নিয়ে যান। চোখটা চেপে ধরে আস্তে আস্তে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। হুট করে চোখ খুললাম, খেয়াল করলাম আমি ছাদে, চারিদিকে মোমবাতি দিয়ে সাজানো। অর্পা আপু আর রণক ভাইয়া বাজি ফুটাতে লাগলো, পাশে মা দাঁড়িয়ে আছে, ওনার পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। আমার বুঝতে বাকি রইল না উনি আমার শ্বশুর মশাই। আমি দৌড়ে গিয়ে ওনাদের সালাম করলাম। অর্পা আপু আর রণক ভাইয়া আমার সামনে একটা কেক আনলো আর বলল, ভূত আর পেতনি দুজন মিলে কেকটা কাটেন। আর অরণ্য ভাইয়া, আপনি অনন্যাকে রিং পরিয়ে দিন, আর অনন্যা তোর হাতের নকল রিংটা চুরে ফেলে দে। এত বোকা কবে হয়েছিস? সামান্য নাটক বুঝতে পারলি না? তুই তো বেশ নাচরবান্দা আর বুদ্ধিমতী ছিলি। আমি লজ্জায় লাল হয়ে গেলাম, বিড়বিড় করে বললাম, প্রেমে পড়লে যে মানুষ বলদ হয় সেটা আমাকে দিয়েই প্রমাণ হলো। অরণ্য ধাক্কা দিয়ে বলল, কি বিড়বিড় করছো? না কিছু না, একটু এদিকে ফিরো, তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? এদিকে ফিরেই দেখো। আমি ওইদিকে ফিরে দেখলাম আমার বাবা মা চাচা চাচি সবাই এসেছে। আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। বিয়ের পর এসব ঝামেলায় আমার শ্বশুর বাড়িতে কেউ আসেনি,
এভাবে যে সারপ্রাইজ পাবো বুঝতে পারিনি। আমি তো খুশিতে স্থির হয়েই গেছিলাম, কিছু বলতেও পারছিলাম না, আবার নড়তেও পারছিলাম না। আমাকে অরণ্য ধাক্কা দিয়ে বললেন, এবার কেকটা কাটো আর আপনি শব্দটার ইতি টানো। আপনি শব্দটার ইতি টানবো মানে? মানে আমাকে তুমি করে বলবে। আমার তো লজ্জা লাগবে। হইছে হইছে, আর লজ্জা পেতে হবে না। কেকটা কাটো, সবাই অপেক্ষা করছে। কেকটা কাটার সাথে সাথে চারিদিকে বাজি ফুটতে লাগলো, কয়েকটা ফানুস আকাশে উঠতে লাগলো। কি যে এক অনুভূতি বলে বোঝানো যাবে না। মনের ভিতরটা এমন লাগছে যেন ঝড় হওয়ার পর শীতল বাতাস বইছে। সত্যি বুঝতে পারিনি আমার ভূতমশাই আমায় এতটা ভালোবাসে। ভূতমশাই আমাকে হাতে রিংটা পরিয়ে দিল। আমি লজ্জায় দৌড়ে রুমে চলে আসলাম। অরণ্য আমার পিছন পিছন আসলো। অরণ্যকে বললাম, আপনার তো অরণ্য আমার মুখটা আটকে দিয়ে বলল, আপনি না তুমি বলো। আমি লজ্জা মাখামুখি উত্তর দিলাম, তোমার তো আমাকে ভালো লাগে না, অর্পাবুকে তো প্রথম দেখাই ভালো লেগে গেছিল, হুট করে আমাকে ভালো লাগলো কিভাবে? কারণ প্রথম দেখাই ভালো লাগার চেয়ে দেখতে দেখতে ভালো লাগাটা অনেক শ্রেয়। আমার কথা আমাকেই ফিরে দেওয়া হচ্ছে? সত্যি কথা বললে ফিরিয়ে দেওয়া হয় না, বরং সততার প্রমাণ হয়। সেদিনের পর থেকে অরণ্য আর আমার জীবনটা পুরোপুরি পাল্টে গেল। দেখতে দেখতে তিনটা বছর কেটে গেল। এর মধ্যে আমি একটা পুত্র সন্তানের মা হলাম। একদিন পাশের বাসার পরিচিত এক ভাবি আমার ছেলেকে দেখতে এসে আমাকে বললেন, অনন্য ভাবি, আপনাদের বিয়েটা যেন কিভাবে হয়েছে? উত্তরে আমি বললাম, তো বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের নতুন গল্প দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল অন্ধ ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সম্পূর্ণ গল্পটি দেখেছেন সবাইকে মন থেকে ভালোবাসা রইল। দেন আজকে আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে নতুন কোনো গল্পে নতুন কোনোভাবে। সো ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।